নরুলহক নূরের মুখ দিয়ে অনর্বত রক্ত বের হচ্ছে এবং সেখানে গোজ দিয়ে রাখা হয়েছে যাতে করে রক্ত না বের হয়। তার কয়েকটা দাঁত ভেঙে গিয়েছে, ঠোঁট ফেটে গিয়েছে এবং একই সাথে নরুলহক নূরের কানের পর্দা পর্যন্ত ফেটে গিয়েছে। তার মাথা দিয়ে অসংখ্য জায়গা থেকে রক্ত বের হচ্ছে এবং তার পুরো শরীর ক্ষেত্রে দিয়েছে। নরুলহক নূরকে ছাত্রলীগ চারিপাশ থেকে মৌমাছির চাকের মতন তারা নরুলহক নূরকে একদম মানে খেয়ে ফেলবে এরকম একটি অবস্থা এবং তারা ঘুষি দিচ্ছে। তাদের হাতে অস্ত্র ছিল, রড ছিল, তাদের হাতে লাঠিসুটা ছিল, সেগুলো দিয়ে তারা নরুলহক নূরকে অতর্কিতভাবে হামলা করছে এবং সেখানে যারাই নরুলহক নূরকে সেভ করতে যাচ্ছে তাদেরকেই তারা হামলা করছে, রক্তাক্ত করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আজকে দেখেন যে আমরা কেন গিয়েছিলাম ক্যাম্পাসে। বুয়েটের 34 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং একই সাথে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আপনারা দেখেছেন যে সেখানে একজন শিক্ষার্থী রেজাউল করিম তাকে নির্মমভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা করেছে এবং একই সাথে সারা দেশে ভিন্ন মতের মানুষের উপর যে দমনপীড়ন, হামলা মামলা, নির্যাতন চলছে, এই হামলা মামলা নির্যাতনের প্রতিবাদে আজকে ছাত্র অধিকার পরিষদ প্রোগ্রাম ডেকেছিল এবং এই প্রোগ্রামটি আজকে যখন রাজু ভাস্কর্যে যায় তখনই ছাত্রলীগ সেখানে লাঠি সুটা দিয়ে অতর্কিতভাবে হামলা করে। আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আজকে ছাত্রলীগ মরে মরে অবস্থান নিয়েছে, তাদের হাতে অস্ত্র, চাপাটি, চাপাতি, লাঠি সুতা রয়েছে এবং তারা হামলা করবে। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে ডাকসুর ভিপি নরুলহক নূরের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিল। গতকাল আপনারা দেখেছেন কি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। নরুলহক নূরের বাসার তিনটা দরজা ভাঙা হয়েছে এবং নরুলহক নূরের বাসায় ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সভাপতি বিনিয়ামিন মোল্লা ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি অন্যায় এবং ভিত্তিহীন মামলায়। আমরা দেখলাম যে ডিবি প্রধান তিনি আজকে বক্তব্য দিয়েছেন যে বিনিয়ামিন মোল্লা নাকি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, অথচ আমরা এখনও পর্যন্ত দেখলাম না সেই বক্তব্যের প্রেক্ষিতে কোনো মামলা প্রমাণ হাজির করতে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়নি। মূলত আপনারা জানেন যে একটি ভুয়া এবং মিথ্যা মামলা, আমাদের কার্যালয় ভাঙচুরের মামলা, আমাদের কার্যালয় একটি পক্ষ তারা সরকারের পরামর্শে দখল করে রেখেছে এবং সেই কার্যালয়ে আমরা ঢুকতে গিয়েছিলাম, সেই মামলায় আমাদের ছাত্রনেতা বিনিয়ামিন ভাই এখানে কথা বলেন নাকি আশপাশে, সেই মামলায় আমাদের ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানেই শেষ নয়। বিনিয়ামিন মোল্লার আব্বাকে গত রাত 8টার সময় মসজিদের সামনে থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। আজকে স্বাধীন বাংলাদেশে দেখেন যে আজকে সন্তানের জন্য সন্তান রাজনীতি করে এই কারণে বাবাকে পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে এবং একই সাথে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান তাকেও গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে ভোর 5টার সময় বিনিয়ামিন মোল্লার বাবা রফিকুল ইসলাম এবং নাজমুল হাসানকে পুলিশ, ডিবি পুলিশ ছেড়ে দেয়। আজকে আমরা দেখলাম ডিবি প্রধানের বক্তব্য, তার বক্তব্য আসলে আমি শুনেছি, তার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনি ছাত্র অধিকার পরিষদ, আপনি গণ অধিকার পরিষদ সম্পর্কে একটু অ্যানালাইসিস করেন। ছাত্র অধিকার পরিষদের একজন নেতাকর্মীও এখনও পর্যন্ত কারোর মাথায় পিস্তল ঠেকায়নি, চাঁদাবাজি করে নাই, লুটপাট করে নাই, ধর্ষণ করে নাই। সুতরাং আজকে যখন ছাত্র অধিকার পরিষদ যখন ক্যাম্পাসে সহ অবস্থানের কথা বলছে, যখন ক্যাম্পাসে তারা বলছে শেখ হাসিনার পতন চাই, তখন ছাত্র অধিকার পরিষদের সর্বোচ্চ নেতাকে গ্রেপ্তার করেছে এবং একই সাথে ডাকসুর ভিপির উপরে এ ধরনের অতর্কিত হামলা করে তাকে রক্তাক্ত করেছে। তার হুঁশ নাই, আপনারা দেখেছেন সে কথা বলতে পারছে না, সে এখন সেন্সলেস অবস্থায় রয়েছে। আমরা অনতিবিলম্বে যারা আজকে ক্যাম্পাসে হামলা করেছে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। আপনাদেরকে বলে রাখি যেদিন থেকে আমরা এই থাক যেদিন থেকে আমরা এক দফার দাবিতে আন্দোলন করছি সেদিন থেকেই মূলত সরকার আমাদের উপর বেশি চড়াও হয়েছে। আপনারা জানেন যে আমরা আমাদের নিবন্ধন নিয়ে কথা বলেছি, এর আগে বিভিন্ন মহল বলেছিল তোমরা যদি সরকারের অধীনে নির্বাচনে যাও তাহলে তোমাদেরকে নিবন্ধন দেওয়া হবে। আমরা বলেছি না, আমরা জাতির কাছে কমিটমেন্ট দিয়েছি, আমরা এক দফার আন্দোলনে রয়েছি এবং একই সাথে সরকার যতক্ষণ না পর্যন্ত পতন হবে আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকবো। আপনারা দেখেছেন আজকে হামলার পর আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আমরা আমাদের নেতৃবৃন্দ 25 জন আহত হয়েছে, আমরা আলোচনা করছি, আমরা সন্ধ্যার পরে হয়তো আমরা একটি বিক্ষোভ মিছিল শুরু করব এবং একই সাথে আমরা একই সাথে বলতে চাই যে এই যে হামলায় আজকে শেখ হাসিনা যেখানে রংপুরে তিনি মহাসমাবেশ করছে সেখানে কোনো হামলা হয়েছে? হামলা হয়নি। আজকে অনেক দল প্রোগ্রাম করেছে, হামলা হয়নি।
কিন্তু আমরা গণঅধিকার পরিষদ প্রত্যেকটা পদে পদে আমরা বাধার সম্মুখীন হচ্ছে এটা কেন হচ্ছে এটা আমার যেটি মনে হয় যে বিএনপির পরে আপনি দেখেন কে কেন মারতে হবে হ্যাঁ বিএনপির পরে বাংলাদেশে কিন্তু সবথেকে বড় মিছিল বা সমাবেশ সেটি কিন্তু গণঅধিকার পরিষদ করে থাকে ছাত্র অধিকার পরিষদ করে থাকে এবং নুরুল হক নূর যেহেতু বাংলাদেশে একটি ভোকাল এবং একই সাথে নুরুল হক নূরের কথা শুনে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে প্রতিবাদ করে সাধারণ জনগণ নেমে আসে এবং আরেকটি আমাদের মনে হয় সেটি হলো এখন বাংলাদেশে যেহেতু যুগপাত আন্দোলন চলছে এই আন্দোলন থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকার এই ধরনের একটি ষড়যন্ত্র করতে পারে যে গণঅধিকার পরিষদকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে হামলা করা তাদের কার্যালয় দখল করে রাখা তাদেরকে নিবন্ধন না দেওয়া সরকার বিরোধী আন্দোলন থেকে মানুষের দৃষ্টিকে দূরে রাখার জন্য আমাদের উপর নির্যাতন নিপীড়ন করতে পারে আজকে হামলায় কতজন আহত হয়েছে আজকে হামলায় 25 জন আহত হয়েছে আমার সাথে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদিবারিব রয়েছে সে কিছু কথা বলবে সংক্ষেপে আদিবারিব বলো প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 2018 সাল থেকে সকল আমাদের সবচেয়ে যে ভালো অবস্থা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সাথে আমাদের একটি সম্পর্ক এবং আমরা যে কোনো দেশের ক্রান্তি লগ্নে যে কোনো অন্যায়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আন্দোলন গড়ে তুলি আপনারা জানেন যে গত এক মাস ধরে সারা বাংলাদেশে 37টি বিরোধী দল যখন সারা বাংলাদেশে সরকার বিরোধী একটি শক্ত আন্দোলন গড়ে তুলছিল তখন বিশ্ববিদ্যালয়গুলোতে সেই রকম কোনো আন্দোলন গড়ে ওঠেনি সেই প্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদ প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় 30শে জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যে বিরোধী 37টি দল এক দফা আন্দোলন করছে সেই আন্দোলনে ছাত্র সমাজের পক্ষ থেকে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দুপুর 12টায় একটি কর্মসূচি পালন করি সেই কর্মসূচি পালন করি এবং একই সাথে সকল ছাত্র সংগঠনগুলোকে সকল শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর ছাত্র ঐক্য গঠনের আহ্বান জানাই এবং এই আহ্বানের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের ধরনের নানা ধরনের হুমকি দামকি গোয়েন্দা সংস্থা থেকে নানা ধরনের হুমকি দেওয়া হয় যে ছাত্র অধিকার পরিষদ এই মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন গড়ে তোলে তাহলে তোমাদের কাউকে রক্ষা করা হবে না এবং এর প্রেক্ষিতে আপনারা দেখেন যে সরকার যে শান্তি সমাবেশ করে সেই শান্তি সমাবেশকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষার্থী রেজাউল করিম শান্তি সমাবেশে হত্যা হয় এবং একই সাথে বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালায় এবং আমরা তখন এই প্রেক্ষিতে আজকে বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের যে 34 জন শিক্ষার্থী আটক হয়েছিল সেই শিক্ষার্থীদের মুক্তি এবং বিরোধী দলের উপর দমন নিপীড়ন যে নির্যাতন চলছিল তার প্রতিবাদে এবং গতকালকে ডাকসুর বিপি জনাব নুরুল হক নূরের বাসায় ডিবি অভিযান চালিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লাকে যে নৃশংসভাবে তাকে উঠিয়ে নিয়ে আসছে তার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল এবং একদিন আগে ছিল কিন্তু ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একই জায়গায় রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা কর্মসূচি দেয় এবং শুধু সেটাই নয় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা আমাদেরকে জানিয়েছিল তারা শহীদ মিনার এবং প্রতিটি মোড়ে মোড়ে একই সময় কর্মসূচি দিয়ে ছাত্র অধিকার পরিষদকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার একটি ঘোষণা দেয় আপনারা জানেন যে আমরা সেই তাদের হুমকিকে চ্যালেঞ্জকে মোকাবেলা করে সাহস নিয়ে যথা এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে আমরা যখন প্রবেশ করি ডাকসুর বিপির নেতৃত্বে যখন আমরা রাজু ভাস্কর্য ক্রস করতেছিলাম তখন বিপরীত সেটে ছাত্রলীগের হুন্ডা দিয়ে এসে আমাদেরকে ব্যারিকেড দেয় পিছন দিয়ে ব্যারিকেড দিয়ে তারা এক মুহূর্তে স্লোগান দিয়ে পরবর্তীতে হামলা করে একটু ইন্টারফেয়ার করি সেটা হচ্ছে যে এই ভিপি নূর বা আপনাদের যে সংগঠনটা এইখানে সরকার বলেন এবং ক্যান্সিগুলো বাহিনী বলেন খুব একটা গুরুত্ব দিচ্ছেন আপনাদেরকে তারপরেও কেন বারবার এই ধরনের কিভাবে বুঝলেন যে আসলে গুরুত্ব দিচ্ছে না আপনি তো দেখেছেন যে গণঅধিকার পরিষদকে কেন্দ্র করে আজকের বাংলাদেশে দেখেন গণঅধিকার পরিষদের কার্যালয় দখল করে রাখা হচ্ছে ডিবির প্রধান আজকে গণঅধিকার পরিষদ নুরুল হক নূরকে বক্তব্য দিয়েছে এর আগে সরকারের একদম শীর্ষ পর্যায় থেকে উবাদুল কাদের সাহেব নিজে নুরুল হক নূরের নাম নিয়ে বক্তব্য দিয়েছে তো সেই জায়গায় আপনি সাংবাদিক হিসেবে কীভাবে বলেন যে সরকার আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না সরকার আমাদের গুরুত্ব দিচ্ছে বলেই আমাদের নিবন্ধন দেয়নি যেখানে দেখেন যে কালকে পিটার হাস তিনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশে যারা ভাইব্রান্ট দল তাদেরকে কেন নিবন্ধন দেওয়া হয়নি এই কথা তিনি প্রধান নির্বাচন কমিশনারকে করেছেন সেই দলটা কি আপনারা জানেন সেই দলটা না পাওয়ার দল কতটুকু এই নির্বাচনে প্রভাব পড়তে পারে বা এই আপনাদের যে দাবি এক দফা দাবি যে আপনারা নেমেছেন সেটা কতটুকু বাস্তবায়ন দেখেন এখন রাজনীতি নিবন্ধনই পাননি রাজনীতি করার জন্য কিন্তু নিবন্ধন লাগে না বাংলাদেশে জামাত ইসলাম থেকে শুরু করে অনেক দল আছে
যাদের নিবন্ধন কিন্তু কেড়ে নিয়েছে তারপরেও তারা কিন্তু রাজপথে রয়েছে বন অধিকার পরিষদ বলেন ছাত্র অধিকার পরিষদ বলেন আর ক্যাম্পাস থেকে কোটা সংস্কার আন্দোলন করে বা ছাত্র আন্দোলন করে আসা বলেন আমরা তো কোনো নিবন্ধন নিয়ে এখানে আসি নাই নিবন্ধন ছাড়াই এই পর্যন্ত আসতে পেরেছি ইনশাআল্লাহ আমরা নিবন্ধন পাই বা না পাই সেটি আমাদের বড় কথা না সরকার বিরোধী আন্দোলনে আমরা ছিলাম যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন হচ্ছে রক্ত দিতে হয় জীবন দিতে হয় আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকব আর নিবন্ধনের যে বিষয়টা আপনি বললেন আরে সবাই কথা আপনার নাম সব পরিচয় আমি রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আর ডাক্তার কি বলছে তাহলে এখন আরেকটু আরেকটু কথা আছে সেটি হলো যে সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে ভিডিওটি গুলো ইতিমধ্যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে নুরুলক নুরের চোখের মধ্যে বারবার আঙুল ঢুকিয়ে দিছিল এবং তাদের হাতে কি ধরনের পিন ছিল সেই পিনগুলো মাথার মধ্যে চোখের মধ্যে তারা ঢুকিয়ে দিছিল এবং একই সাথে তারা বারবার নুরুলক নুরের চোখে ঘুষি মারছে মুখে ঘুষি মারছে কানে ঘুষি মারছে অর্থাৎ তাদের একটা কৌশল ছিল যে নুরুলক নুরকে থেতলিয়ে ক্যাম্পাসের মধ্যে হত্যা করবে যেহেতু প্রায় প্রায় দেখবেন নুরুলক নুর ক্যাম্পাসে যায় ছাত্রদের নিয়ে কথা বলে বুয়েটের 34 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশে কোনো একটি ছাত্র সংগঠন প্রতিবাদ করে নাই ছাত্র অধিকার পরিষদ নেমেছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী বান্ধব আন্দোলন বলেন আর গণতান্ত্রিক আন্দোলন বলেন গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদকে আপনি মাঠে পাবেন না দেখাতে পারবেন না বিএনপি যখন আন্দোলন করলো দেখবেন যে অন্যান্য দল অনেকে মাঠে নামে নাই কিন্তু আমরা সেই অবস্থান কর্মসূচিতে উত্তরাতে আমরা গিয়েছি আমরা ধুলাই খালে গিয়েছি অর্থাৎ আমাদের জায়গাতে রায়েরবাগে গিয়েছি আমরা যখন সরকার বিরোধী আন্দোলনে আমরা এভাবে আমাদের জায়গা থেকে সর্বশক্তি নিয়োগ করে আমরা রাজপথে রয়েছি তখন নুরুলক নুর বলেন বা আমাদেরকে বলেন কিভাবে হত্যা করা যায় থামিয়ে দেওয়া যায় তুলে নেওয়া যায় রাতের অন্ধকারে 3:30টার সময় নির্বাচিত একজন ছাত্র প্রতিনিধি বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করলো তার বাবাকে গ্রেপ্তার করলো সরকার যদি আমাদের গুরুত্ব না দিবে তাহলে আমাদেরকে এভাবে একের পর কেন হামলা করছে একের পর এক কেন আমাদের উপর নির্যাতন করছে আমাদের ঢাকা মেডিকেলে আসে সেখানে প্রায় 12 জন মতন আছে এইখানে আপনার 10 জন মতন চিকিৎসা নিচ্ছে আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে ডাকসুর সদ্য সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক নুরের নেতৃত্বে আমরা একটি মিছিল নিয়ে যাই সেই মিছিলে ছাত্রলীগের ছেলেরা অতর্কিতভাবে নুরুলক নুর সহ গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে এবং সেই হামলায় নুরুলক নুর আব্দুল জাহের 26 সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে আপনারা জানেন ঢাকা মেডিকেলে অনেকে চিকিৎসাধীন রয়েছে অনেকে গণস্বাস্থ্য নেওয়া হয়েছে অনেককে এবং নুরুলক নুরসহ আরও কয়েকজন আমরা ঢাকা এই এখানে রয়েছে আমি আরেকটা একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় যখনই প্রথম এই সরকার বিরোধীদের ফেসিবাদী সরকারের পদত্যাগ চেয়ে এক দফা আন্দোলন করেছে তারপর থেকে আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে আসছে ইতিমধ্যে ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে রাতের আধারে গ্রেপ্তার করেছে এবং আমাদেরকে নানা ধরনের হুমকি ধুমকি দিয়ে আসছে আমরা ছাত্র অধিকার পরিষদ সারা দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলবো যে কোনো ধরনের গ্রেপ্তার করুক ইয়া করুক আপনারা রাজপথ ছেড়ে আসবেন না সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে